হ্যালো বন্ধুরা আজ আমরা দু সালে নির্মিত হোম সুইট হেল সিনেমার গল্প শোনাব সিনেমার শুরুতেই আমরা একটি পরিবার দেখতে পাই যেখানে স্বামী স্ত্রী এবং তাদের দুই সন্তান ছিল স্বামীর নাম ডন ডনের বাড়িতে তার স্ত্রী মোনাকে জ্বালাতন করত তিনি সব কিছুর জন্য আইন তৈরি করেছিলেন এবং মোনা যাই বলুক না কেন ডনকেও করতে হবে তাই কর একবার মোনা প্ল্যান করে ফেললে এরপর কি হবে ডন বছরের পর বছর ধরে এসব সহ্য করে আসছিল মোনার সাথে তার বাচ্চাদের আচরণও ছিল একই রকম তিনি বিশ্বাস করতেন যে তার সন্তানদের সময় জয়ী হতে হবে তিনি ভয় পান না হেরে যাচ্ছে আমি ভাবতেও পারছি না কিন্তু সব কিছুর কারণে ডন সবসময় চিন্তিত থাকত কিন্তু সে জানত যে সে তার স্ত্রীর সামনে কথা বলতে পারে না এবং কিছু করার সাহস ছিল না যখন সে মোনার কাছে যাওয়ার চেষ্টা করে তার সময়ও এসে গেছে মোনা ডনকে বলতো যে সে যাই বলুক সে যাই বলুক না কেন ডন তার বেশিরভাগ সময় তার দোকানে কাটাতেন এটি তার ফার্নিচারের দোকান আরও আছে বলে মোনা যেতেন কারণ এই দোকানের টাকা মোনার বাবা দিয়েছিলেন ডন শুধু দোকানে কর্মচারী হিসেবে কাজ করে আসল মালিক মোনা কিন্তু তার স্ত্রী কখনো তর্ক করেনি যে সে মালিক তাই সবাই মনে করল ডনি দোকানের মালিক একদিন ডন তার দোকানের বাইরে একটা বিজ্ঞাপন দিল যে তার দোকানের জন্য একজন কর্মচারী একজন মেয়ে দরকার যে মেয়েটির নাম ছিল ডাস্টি দেখতে খুব সুন্দর ডন যখন তাকে প্রথম দেখেছিল তখন সে তার প্রেমে পড়েছিল এখন সে ডাস্টিকে ভাড়া করেছে কিন্তু তার মনে অন্য কিছু চলছে সে ডাস্টির সাথে সম্পর্ক করার কথা ভাবছে তার এক বন্ধু এসে ডাস্তি সম্পর্কে কথা বলে সে বলে এই মেয়েটা অনেক সুন্দর ডন বলে কিসের কথা বলছ এই কথা শুনে তার বন্ধু বলল আমাদের মনকে সতেজ করার জন্য কিছু করতে হবে আমরা সারাদিন কাজ করি এবং আমাদের স্ত্রীদের কথা শুনুন যদি আপনি এখানে ডাস্টিকে ভাড়া করেন তবে আমরা দুজনেই প্রেমে পড়ে যাব আর এই অজুহাতে আমরা ভালোভাবে কাজ করতে পারব এরপর দেখা গেল একজনকে মারধর করছে তারপর টিভিতে ডনের সাক্ষাৎকার শুনেছেন যিনি তার পরিবার ও বাড়ির কথা বলছেন এই লোকটি আসলে একজন লিডার ছিল যে ধনী লোকদের ডাকাতি করত এখন গ্যাং লিডারের সাক্ষাৎকার শুনে সে তার সব লোককে ডনের পিছনে ফেলে দেয় সে ডন ও তার পরিবারকে এভাবে অনুসরণ করে কিন্তু ডন এই বিষয়ে জানত না সে তার পরিবারের সাথে সময় কাটাত এবং এভাবে কেনাকাটা করতে যেত সে এই বিষয়ে কিছুই জানত না আসলে সে ডাস্টির দিকে বেশি মনোযোগ দেয় তিনি ডাস্টির সাথে থাকতে শুরু করেছিলেন সে তার সাথে আলাদা সম্পর্ক গড়ে তুলতে শুরু করে ডাস্টিও বুঝতে পারে যে সে ডনকে পছন্দ করতে শুরু করেছে এখন যখন মোনা ডনের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে কিন্তু সে ডাস্টির সাথে সুখে থাকতে শুরু করে তাই সে মোনাকে প্রত্যাখ্যান করে সবকিছু ডন অনুযায়ী চলছিল একদিন ডনের বাড়িতে একটি পার্টি আছে এবং ডাস্টিও সেখানে এসেছিল ডন হতবাক হয়ে যায় যখন সে এই দুঃসংবাদ দেয় যে সে ডনের মেয়ের সাথে গর্ভবতী সে ডাস্টিকে কিছু করতে বলে অপারেশন করুন এবং সব শেষ করুন কিন্তু ডাস্টি না বলেছে আমি এই বাচ্চাটিকে রাখতে চাই সব জানার পর ডন বুঝতে পারে যে ধীরে ধীরে তার সমস্যা বাড়তে চলেছে তাই সে তার বন্ধুর কাছে যায় সব শুনে তার বন্ধু তাকে এক কাজ করতে বলে ডাস্টিকে টাকা দাও দেখ আমার কাছে মনে হচ্ছে সে তোমার কথা শুনতে চায় না তাই বুঝবেন সে ভবিষ্যতে আপনাকে ব্ল্যাকমেইল করবে আমার মনে হয় ডাস্টি ডনের মেয়ে সেখানে আমরা দেখি ডাস্টি যে কোথাও যাচ্ছিল সে একজন পুরুষের সাথে দেখা করে এই একই লোক যে কিছুক্ষণ আগে কাউকে খুন করেছিল এবং যে তার সাক্ষাৎকার শুনে ডনকে তাড়া করেছিল তাই এখানে আমরা জানতে পেরেছি যে ডাস্টিও এই গ্যাংয়ের একটি অংশ ছিল গ্যাং লিডার সবসময় ধনী ব্যক্তিদের টার্গেট করে এরপর তার কাছে ডাস্টি পাঠাতেন তারপর সবাই মিলে সেই লোকটিকে বোকা বানিয়ে ডাকাতি করত কিন্তু এবার ব্যাপারটা অন্যরকম ডাস্টিও ডনকে পছন্দ করতে শুরু করে পরের দিন যখন ডাস্টি অফিসে যায় ডন তাকে এক তিন শূন্য 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 ডলার দেয় এবং বলে দেখ আমি একজন শিশু আমাকে একা ছেড়ে দাও এ কথা শুনে ধুলি কাঁদতে লাগল সে বলে তুমি আমাকে নিয়ে কি ভাবছ আমি কি ভিখারি নাকি মেয়ে যে আমাকে টাকা দিয়ে প্রলুব্ধ করছে আমি তোমার সাথে থাকতে চেয়েছিলাম কিন্তু তুমি যদি এসব চাও তাহলে ঠিক আছে আমি যাব সে টাকা নিয়ে চলে যায় ডাস্টি লিডারের কাছে আসলে সে তাকে টাকা দেয় যা দেখে সে রেগে যায় এবং বলে তুমি এত কম টাকা এনেছ কেন সে তাকে বকাচকা করে এবং বলে যে তোমাকে শীঘ্রই সেই লোকের কাছ থেকে দুই পাঁচ শূন্য 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 ডলার নিতে হবে তাই এখন ডাস্টি ডনকে আবার ফোন করে এবং তার কাছে আরও টাকা চায় এ কথা শোনার পর ডনের সমস্যা দিন দিন বাড়তে থাকে কারণ ডনের কাছে এত টাকা ছিল না তাই এখন সে ভাবছে তা স্ত্রী মোনাকে সব বলা উচিত কিন্তু সেও ভয় পেল কারণ সে জানত না মোনা কি করবে তারপরও সে তাস্ত্রীকে স্ত্রীকে সব বলে দেয় এইসব শুনে সে খুব শান্তিতে বোধ করছিল এবং সে একটা অ্যালবাম নেয় এবং তার উপরে বসে তার দিকে তাকিয়ে মনে হয় সে কিছুতেই পাত্তা দেয় না তাই ডনও ভয় পেয়ে গেল মোনা সে বলে এবং ডনকে জিজ্ঞেস করে তুমি কি এখনও সেই লোকটিকে ভালোবাসো ডন বলে বিল নামত নয় আমি শুধু তোমাকে ভালোবাসি আমি শুধু আপনার সাথে থাকতে চাই এবং আমার বাচ্চারা মোনা তার আসল আত্ম দেখায় সে ডনকে অনেক কিছু বলে সে বলে যে তুমি আজ যা আছো তা কখনোই ভুলে যাও আমার জন্যই না হলে তার এত বিলাসবহুল বাড়ি আর টাকা থাকতো না মোনা বলে ঠিক আছে আমার একটা ধারণা আছে তুমি ওই মেয়েটিকে ডাকো আর তাকে জিজ্ঞেস করো সে কি এখন যখন ডন তাকে ডাকে সে দাসটিকে জিজ্ঞেস করে তুমি আর কি চাও সে বলে আমি আরও দুই শূন্য 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 ডলার চাই এই কথা শুনে ডন স্তব্ধ হয়ে যায় মোনা ডনকে বলে দেখ এই মেয়ে তোমাকে ছেড়ে যাবে না তাই তোমার কাছে দুটি বিকল্প আছে হয় তাকে মেরে ফেলো যদি তুমি কিছু করতে না পারো তাহলে আমাকে তালাক দিয়ে দাও তারপর তোমার কিছুই হবে না তুমি তোমার সন্তানদের সাথে দেখা করতে পারবে না এই কথা শুনে দন দ্বিধায় পড়েছিল কারণ সে চাইনি মোনাকে হত্যা করে কাউকে কষ্ট দিতে করতে থাকে আপনি কি করেন সে তাকে একটি ওষুধ দেয় সে বলে এটা নাও ডাস্টিকে দাও কারণ সে জানত আজ রাতে সে ডনের কাছ থেকে টাকা পাবে কিন্তু ডন এখন এই ভয়ে ভয় পাচ্ছে যাই হোক সে ওষুধ খেয়ে ডাস্টির সাথে দেখা করতে যায় এখন সে পানীয়তে মিশিয়ে তাকে দেয় ডাস্টি ড্রিঙ্ক পান করার সাথে সাথে তার মাথা ঘোরা শুরু হয় এবং অজ্ঞান হয়ে যায় ঠিক তখনই মোনা সেখানে আসে এবং তাকে বলে তাকে তুলে তার বাড়িতে নিয়ে যেতে কিন্তু সে তখনও সচেতন ছিল ডন খুব ভয় পেয়েছিলেন তবে তার স্ত্রী ডাস্টির সাথে কি করতে চলেছে তা নিয়ে তিনি আরও বেশি ভয় পেয়েছিলেন যাই হোক এখন মোনা ডনকে বলে হাতুড়িটা নিয়ে আসতে ডন হাতুড়ি নিয়ে এলে মোনা তাকে বলে ডাস্টিকে আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলতে এই কথা শুনে ডন বলে না আমি এটা করতে পারব না সে বলে তোমাকে এটা করতেই হবে আফটার অল তুমি তার সাথে একজন ছিলে কিন্তু ডন এটা করতে পারবে না এখন মোনা হাতুড়ি তুলে ডাস্টির মাথায় আঘাত করে সে ইতিমধ্যে মারা গিয়েছিল কিন্তু তবুও মোনা সন্তুষ্ট ছিল না সে ডাস্টির লাশ তুলে গ্যারেজে নিয়ে আসে এবং তার শরীরকে টুকরো টুকরো করে দেয় মোনা কি একজন সাইকোপ্যাথ ছিল না সে তার শরীরকে হাজারো টুকরো করে ফেলেছিল এসব দেখার পর ডন বমি বমি ভাব অনুভব করছিল কারণ এই দৃশ্যটি তার জন্য খুবই ভয়ঙ্কর ছিল তার স্ত্রী যে এতদূর যেতে পারে তা তিনি ভাবতেও পারেননি এখন এমন সময় কেটে যাচ্ছে অনেক দিন কেটে গেল একটি লিডার ছিল যে ডাস্টির সাথে বিলক্ত ছিল কারণ সে দিন ধরে তার সাথে দেখা করেনি বা তাকে কখনো ফোনও করেনি অন্যদিকে ডন জো তার বাড়িতে ছিল যখন তিনি বাইরে তাকান তখন তিনি দেখেন একজন লিডার বাইরে দৌড়াচ্ছে যে তার ছেলে ডনের সাথে কথা বলছিল কিন্তু ততক্ষণে লিডার সেখান থেকে চলে গেছে কিন্তু ডনের ছেলের হাতে একটি চিরকুট রয়েছে যাতে তিনি তার সাথে দেখা করতে চান এবং ডাস্টি সম্পর্কে কথা বলতে চান সব জানার পর ডনও ভয় পেয়ে যায় কিন্তু সে জানতো তাকে লিডারের সাথে দেখা করতে হবে ওকে এভাবে ছেড়ে যাবে না তাই এখন সে রাতে ক্লাবে যায় গ্যাং লিডারের সাথে দেখা করতে যে তাকে এখন ডাস্টি সম্পর্কে জিজ্ঞাসা করে ডন এখানে মিথ্যা বলে সে বলে সে আমার কাছ থেকে টাকা নিতে এসেছিল আমি তাকে সেই রাতে টাকা দিয়েছিলাম এরপর সে কোথায় গেল জানি না এ কথা শুনে গ্যাং লিডার ও তার ছেলে ডাস্টিকে খারাপ বলতে শুরু করে তিনি বলেন যে তিনি একটি খুব স্মার্ট মেয়ে ছিল টাকা পাওয়ার সাথে সাথে সে তার আসল রূপ দেখালো। লিডার এখন ডনকে বলে যে ডাস্টি টাকা নিয়ে পালিয়ে গেছে এখন আপনাকে আমাদের টাকা দিতে হবে সব শোনার পর ডন এখন গিয়ে তার স্ত্রীকে বলে এটা শোনার পর সে বলে যে আমি তোমাকে বলেছিলাম এই লোকগুলো লাথির ভূত তারা এই ধরনের কথা শুনবে না আপনি দেখতে থাকুন আমি কি করতে যাচ্ছি আমি জানি ডাস্টির লাশ কোথায়। আমি এখন কি করব আমি গ্যাংয়ের বাড়িতে যাব এবং তাকে সেখানে রাখব এভাবে সে তার হত্যার অভিযোগে জড়িয়ে পড়বে এবং আমরা সবাই তার হাত থেকে মুক্ত হব এখন দুজনেই এই কাজ করে মোনা গ্যাংয়ের বাসায় যায় এবং ডাস্টির লাশের টুকরোগুলো ফ্রিজে রাখে আর তাও একটা মেয়ের সাথে কিন্তু তখনই গ্যাং লিডারের সহযোগী সেখানে কেউ আছে বলে সন্দেহ করতে থাকে এখন মোনাও জানে তার সম্পর্কে জানতে পারলে তাকে ধরে ফেলবে তারপর সে তার রান্নাঘর থেকে একটি ছুরি তুলে নেত্রীর সঙ্গীকে পেছন থেকে আক্রমণ করে পরে সেখান থেকে চলে যায় কিন্তু নেতার সঙ্গী তখনও জীবিত ছিল এবং এখানে কি ঘটেছে তা জানতে তার নেতাকে ফোন করে অন্যদিকে মোনা বেরিয়ে এসে পুলিশকে জানায় যে লিডারের বাড়িতে কিছু চলছে এখন সেখান থেকে পুলিশও চলে যায় কিছুক্ষণ পর লিডার তার বাড়িতে আসে সেখানে সে তার সঙ্গীর লাশ দেখতে পায় যাকে মোনা হত্যা করেছে সেজন্য তার খুব মন খারাপ ছিল এখন জল খাওয়ার জন্য ফ্রিজ খুলতেই সে দেখতে পায় ডাস্টির মৃতদেহ যা টুকরো টুকরো করা হয়েছিল লিডার কি করবে বুঝতে পারছে না ঠিক তখনই পুলিশ ও তাদের বাড়ির বাইরে চলে আসে বাইরে আসতে বলে দল নেতার সহযোগী বাইরে যেতে চায়নি তারপর গুলি চালাতে শুরু করে কারণ তিনি জানতেন বাইরে গেলে পুলিশ তাকে ধরে ফেলবে এরপর পুলিশ তাকে গুলি করে এখন লিডার দূরত্বে লুকিয়ে বাড়ি ছেড়ে চলে যায় এখন আমরা দেখছি ডনকে সব দেখে বিরক্ত হয়েছিলেন একদিন সে তার স্ত্রী মোনাকে জিজ্ঞেস করে তুমি এসব কিভাবে করলে আপনি এত সহজে ডাস্টিকে টুকরো টুকরো করে ফেলেছেন এই সব করার সময় আপনার হৃদয় কাজ করতে পারে না এইসব শোনার পর না অদ্ভুত আচরণ শুরু করে এবং পাগলের মতো বলে যে সে ভালো আছে আমাকে আর কখনো এই প্রশ্ন করবেন না এবং এখন যদি আপনি আমাকে এই প্রশ্ন জিজ্ঞাসা করেন আমি ডাস্টির সাথে যা করেছি তা আমি আপনার সাথে করব এখন ডন বুঝেছে সে চাইলেও মোনাকে ছেড়ে যেতে পারবে না তাকে তার সাইকো স্ত্রীর সাথে তার সারা জীবন কাটাতে হয়েছিল যদি সে তাকে ছেড়ে যায় তবে তাকেও হত্যা করা হবে পরের দিন পুলিশ ডনের বাড়িতে আসে তাকে জানায় যে তারা গাছটির খুনিদের ধরেছে তবে লিডার এখনও নিখোঁজ সে আপনার কর্মচারী ছিল এবং আমরা শুনেছি যে সে রাতে আপনার দোকানে আসত ডন এই কথা শুনে ভয় পেয়ে যায় এবং বলে যে হ্যাঁ ওর সাথে আমার সম্পর্ক ছিল দয়া করে আমার স্ত্রীকে এ বিষয়ে কিছু বলবেন না ঠিক তখনই মোনা সেখানে যায় যে প্রতিবেশীর কুকুরটিকে ধরেছিল কারণ সে তার বাসার ভেতরে গিয়েছিল মোনা কুকুরটিকে তার মালিকের কাছে ফিরিয়ে দেয় এবং বলে যে সে যদি আবার আমাদের বাড়িতে আসে তবে আমি তাকে কেটে টুকরো টুকরো করে দেব এই কথা শুনে সবাই হাসতে লাগল একদিন ডনের মেয়ের পার্টি ছিল সবাই খুব মজা করছিল ডন যখন ভিতরে গিয়ে ফ্রিজের দিকে তাকায় তখন সে জানতে পারে যে ফ্রিজের ভিতরে তার প্রতিবেশীর কুকুরের মৃতদেহ রয়েছে যাকে মোনা মেরেছে মানে সে সেদিন মিথ্যা বলেনি দনটি দেখে খুব বিরক্ত হয় যে সে আসলে কুকুরটিকে টুকরো টুকরো করে ফেলেছে পার্টিতে একটা খেলা চলছিল কিন্তু মোনার ছেলে বারবার আছে এখন যে সন্তানের কাছে সে হেরে যাচ্ছিল মোনা তার মা বাবাকে অনেক অপমান করে দনও দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখছিল এখন তার মেয়ে এখন তার ভাইয়ের কাছ থেকে গেমের স্টিক নেয় এবং মোনা যা চেয়েছিল অর্থাৎ তার মাতাই করে এটা দেখে সে ভেবে পায় না মোনা কিভাবে তার মেয়েকে তার মতো করে তার নিষ্প ছেলেকে পা দন এখন পরিকল্পনা করে সে আর মোনার সাথে থাকতে চায় না তিনি ঘরের ভেতরের সমস্ত বিদ্যুৎ সরিয়ে দেন যাতে আলো জ্বালানোর সাথে সাথে একটি শর্ট সার্কিট হয় এবং তারপর তিনি গ্যাস সিলিন্ডারটিও খুলে দেন যাতে আলোতে আগুন লেগে যায় এবং গ্যাস প্রসারিত হওয়ার কারণে একটি বড় বিস্ফোরণ ঘটে এবার সে বাইরে এসে মোনাকে ডেকে বলে প্রিয় তুমি কি ফ্রিজ থেকে কিছু খেতে পারো তাই মোনা যখন বানরের কাছে যায় তখন দুজনেই থেকে যায় কারণ তারা জানত যে এখন এটি শেষ হতে চলেছে মোনা ভিতরে ধোকার সাথে সাথে বোতাম টিতে দেয় একটি বিশাল বিস্ফোরণ ঘটে যাতে মোনা নিহত হয় ঠিক যেমন ডন পরিকল্পনা করেছিল এভাবেই সময় চলে যায় আমরা ডনকে দেখতে পাই যে তার দুই সন্তানকে নিয়ে একটি সুন্দর প্রাসাদে সুখী জীবনযাপন করছিল এখন সে আগের চেয়ে ধনী হয়ে গেছে তিনি তার স্ত্রীর মৃত্যুর পরেই বিমার টাকা পেয়েছিলেন এবং খুব খুশি ছিলেন কারণ তাকে আর কোন সময় সারণী অনুসরণ করতে হয়নি এবং তার সন্তানদের জীবনও মুক্ত করেছিলেন এখন যখনই আমি নিজের সাথে গাড়িতে যাচ্ছিলাম এখানে আমরা জ্ঞানের লিডারকে দেখতে পাই যে তাকে অনুসরণ করে সে তার বাইকে ছিল সে সবই জানত যে ডাস্টিকে ডন এবং তার স্ত্রী একসাথে মেরেছে তাই সে লোকে গুলি চালায় ডনের গাড়ির পিছনে এবং শুনে মনে হয়েছিল যে সে ডনকেও হয় মেরে ফেলেছে এই জিনিসটি আমাদের দেখানো হয়নি তাই এটি ছিল একজন সাইকো জ্ঞানীর গল্প যিনি সীমা ছাড়িয়ে পাগল ছিলেন কিন্তু কোথাও তিনি ডনকেও ভালোবাসতেন তাই সে তাকে হুমকি দেয় যে যদি সে তাকে ছেড়ে চলে যায় তবে সে তাকে হত্যা করবে কিন্তু মোনার কোথাও ভুল ছিল চিন্তা করলে দেখা যায় কোন মানুষ এমন জীবন যাপন করতে পারে না মোনা ডনকে দিয়েছিল কিন্তু ডনও মোনার সাথে অন্যায় করেছে তাকে হত্যা করে শেষ পর্যন্ত প্রাণ হারায় তাই বলা হয় তুমি যেমন করো। তাই আপনাকে দিতে হবে তাই আমাদের ছবির গল্প এখানেই শেষ